সন্দেশখালীতে বিজেপির প্রতিনিধি দলকে বাধা, রামপুরে ব্যারিকেড করে বাধা বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে, যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি। সন্দেশখালীর পথে ফের বাধা, রামপুরে ব্যারিকেড করে আটকানো হলো বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে। পুলিশি বাধার মুখে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, সন্দেশখালীতে যাওয়ার পথে বাধা রামপুরে। প্রতিনিধি দলে দুই কেন্দ্রীয় মন্ত্রী সহ ছজন সাংসদ, পরিস্থিতি উত্তপ্ত হতে পারে জানিয়ে বাধা পুলিশে। আমাদের সঙ্গে আছে আমাদের প্রতিনিধি সুচারু, সন্দেশখালী থেকে। সুচারু, এই মুহূর্তের পরিস্থিতি কি, কি কারণে এই বাধা সৃষ্টি হলো আবারো? দেখো, এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল, ব্রজলাল সহ বিজেপির যে সেন্ট্রাল টিম এসেছে, সেই টিম ইতিমধ্যেই রামপুর নস্কর পাড়ায় যেখানে পুলিশ আটকেছে তাদেরকে, সেখানে তারা বসে পড়েছেন। প্রথমেই অগ্নিমিত্রা পাল এবং এছাড়াও বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদরা, তারা জানতে চান যে কেন যেতে দেওয়া হবে না। তারা চার থেকে পাঁচজন যাবেন, এর বেশি নয়, সন্দেশখালীতে কেন যেতে দেওয়া হবে না এই প্রশ্ন করে। এবং এই মুহূর্তে কার্যত একটা উত্তেজনা পরিস্থিতি রয়েছে, এবং এরপরই একেবারে অগ্নিমিত্রা পাল এবং সেই সঙ্গে অন্যান্য তা কিন্তু রাস্তার উপর, এবং এখানে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই আর এগোনো যাবে না, সন্দেশখালী যেতে পারবেন না এই সেন্ট্রাল টিম, কারণ গেলেই 144 দ্বারা ভাইলেট হবে। যে ছবি দেখতে পাচ্ছ, যে প্রথমেই অগ্নি সেন্ট্রাল টিমের লিডার রয়েছেন, সাত থেকে আটজন তারা আসেন জেপি নাড্ডার নির্দেশে। তারা এগিয়ে আসার পরেই প্রথমে তারা সেখানে যাওয়ার চেষ্টা করেন। আমি বলবো একটু সেই ছবি দেখানোর জন্য, যে ঠিক যে সময়, যে মুহূর্তে এই টিম এসে পৌঁছয়, সেই সময়কার ছবি একটু দেখাতে বলবো। যে কনভয়ের সামনে একেবারে পুলিশ এসে জানিয়ে দেয় যে এই নস্করপুর থেকে আর এক ফুটে এগোতে পারবেন না বিজেপির নেতৃত্ব, এবং কোনোভাবেই তাদেরকে এগোতে দেওয়া যাবে না। দেখতে পাচ্ছ অগ্নিমিত্রা পাল পুলিশের শীর্ষ আধিকারিকের সঙ্গে কথা বলছেন, এবং স্পষ্টতই বলে দেওয়া হয়েছে যে তারা আর এগোতে পারবেন না, সন্দেশখালী গেলে উত্তপ্ত পরিস্থিতি হবে। আমি একটু ছবিটা দেখাবার এবার চেষ্টা করব, তার কারণ সেখানে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত, এবং ইতিমধ্যেই ব্রজলাল সহ একাধিক শীর্ষ নেতৃত্ব তারা এখানে উপস্থিত রয়েছেন, এবং তারা একেবারে নস্কর পাড়ার ওপর বসে পড়ে অবস্থান করছেন। তাদের দাবি একটাই, যে কেন তারা সন্দেশখালীতে যেতে পারবেন না। তারা তো একাধিক মানুষের না, তারা মাত্র চার থেকে পাঁচজন যাবেন গ্রামের ভেতর এবং গ্রামের মানুষের সঙ্গে কথা বলবেন, কিন্তু পরিস্থিতি যা রয়েছে তাতে কোনোভাবেই তাদেরকে অ্যালাউ করা হচ্ছে না। এ কারণেই ক্ষোভ, এবং সেই ক্ষোভের কারণেই তারা বসে পড়েছেন একেবারে নস্কর পাড়ায় রাস্তার ওপর। এবং ইতিমধ্যেই অগ্নিমিত্রা পাল, ব্রজলাল সহ একাধিক সেন্ট্রাল লিডার যারা জেপি নাড্ডার নির্দেশে আজকে এসেছেন, তারা প্রত্যেকেই এই নস্কর পাড়াতে বসে পড়েছেন। সন্দেশখালীতে কেন তারা যেতে পারবেন না, কেন তারা মহিলাদের সঙ্গে কথা বলতে পারবেন না, যেখানে যে গ্রামের অবস্থা অত্যন্ত খারাপ সেখানে কেন পুলিশ ঢুকতে দেবে না, একাধিক তথ্য কিন্তু তারা জানতে চায়। পুলিশ শুধু জানাচ্ছে যে তাদের অর্ডার রয়েছে, এবং সেই অর্ডার তারা অ্যাক্টিভ করছে, এবং সেই অর্ডারের ভিত্তিতেই তারা কোনোভাবেই এগোতে দেবে না কোনো রাজনৈতিক দলকে। স্পষ্ট নির্দেশ রয়েছে, কোনো রাজনৈতিক দলকে যেতে দেওয়া যাবে না।